বন্ধুরা আজ আমরা জানব প্রতিদিন আফেল খাওয়ার উপকারিতা সম্পর্কে প্রতিদিন একটি করে আফেল খেলে নাকি ডাক্তারের কাছে যেতে হয় না এই কথাটি অনেকেই হয়তো শুনেছেন আপেল একটি সুস্বাদু ফল আফেল খেলে পেটও ভরে বলে হালকা নাস্তা হিসেবে আফেলের জড়ি নেই চোখ দাঁদানো এর কারণে ছোটরাও বেশ পছন্দ করেই খায় এই ফলটি আসুন জেনে নেওয়া যাক প্রতিদিন আপেল খাওয়ার বারোটি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এক ক্যান্সার প্রতিরোধ আপেল ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে আপেলের মধ্যে পেকটিং জাতীয় একটি উপাদান থাকে যা শরীরকে কোলন ক্যান্সার থেকে দূরে রাখে ফুসফুসের ক্যান্সার ও লিভার ক্যান্সার প্রতিরোধেও আপেলের ভূমিকা আছে দুই হার্ট ভালো রাখে আফেলে রয়েছে ফাইটো নিউট্রিয়েন্ট উপাদান সমূহ যা হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তিন ওজন নিয়ন্ত্রণে থাকে প্রতিদিন গড়ে তিনটি আফেল খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা বেশ সহজ হয় চার দাঁত ভালো রাখে আফেলের রস দাঁতের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে ফলে দাঁত ভালো থাকে পাঁচ ত্বক ভালো থাকে গবেষণায় দেখা গিয়েছে যে প্রতিদিন আপেল খেলে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান হয় ছয় হজম ক্ষমতা বাড়ে প্রতিদিন আপেল খেলে হজমের জন্য উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় ফেটে ফলে হজম শক্তি বাড়ে সাত হাড় শক্ত করে আফেলে আছে পর্যাপ্ত পরিমাণে ভোরণ যা হাড়কে শক্ত রাখতে সাহায্য করে আট এলজেইমাস প্রতিরোধ প্রতিদিন আপেল খেলে বয়সজনিত জটিল এলজেইমাস রোগ প্রতিরোধ করা সম্ভব হয় নয় পানি শূন্যতা দূর করে আপেলে আছে প্রচুর পরিমাণে পানি যা তৃষ্ণা ও পানি শূন্যতা দূর করে এবং শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে দশ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে আফেলে প্যাকটিন নামের একটি উপাদান থাকে প্যাকটিন ইনসুলিনের পরিমাণ ঠিক রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এগারো কোষ্ঠকাঠিন্য দূর হয় লাল আফেলের তুলনায় সবুজ আফেলের ফাইবার বেশি থাকে যার ফলে সবুজ আফেল খেলে পেটের খাবার খুব সহজেই হজম হয় আবার অধিক পরিমাণে মল তৈরি হয় তাই যাদের হজমের সমস্যা আছে অথবা মল থেকে কষ্ট হয় তারা আরামদায়কভাবে মল ত্যাগ করতে পারেন তাই পেটের স্বাস্থ্য ভালো রাখতে আফেলের উপকারিতা বুলেটের মতো বারো যৌন ক্ষমতা বাড়াতে গবেষণায় দেখা গেছে যারা দিনে অন্তত একটি আফেল বক্ষণ করেন তাদের যৌন শক্তি অন্য অন্যদের তুলনায় অনেক বেশি এই জন্য দৈনিক খাদ্য তালিকায় একটি করে আফেল রাখতেই হবে আফেল খাওয়ার উপযুক্ত সময় কথায় আছে প্রতিদিন যদি একটি করে আফেল খাওয়া যায় তবে আর ডাক্তারের কাছে যেতে হয় না পুষ্টি মতে সকালবেলা আফেল খেতে পারলে সেটা খুবই উপকারী কারণ আফেলের খোসা ও আঁশ সমৃদ্ধ অনেকেরই অপর্যাপ্ত ঘুম দেরিতে ঘুম ইত্যাদির কারণে হজমজনিত সমস্যা দেখা দেয় ও বদহজম হয়ে থাকে তাই সকালে ঘুম থেকে উঠে আফেল খাওয়া সব থেকে ভালো সকালবেলায় আফেল খেলে অন্ত্রের ক্রিয়া সুষ্ঠুভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে প্যাকটিন ল্যাকটিক অ্যাসিড সুরক্ষিত রাখতে এবং কোলনে উপস্থিত ব্যাকটেরিয়া ভালোভাবে বৃদ্ধিতে সাহায্য করে থাকে যা পরবর্তীতে পাচনতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে থাকে তাই সকালবেলা আপেল খেলে তা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী অবেলায় খেলে বিকালে বা রাতে আপেল খেলে হজমতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটাবে রাতে আপেল খাওয়া হলে গ্যাসের সমস্যা হয় এবং পরে অনেকটা সময় অস্বস্তি তৈরি হয় কারণ আপনার পেটে যদি গ্যাস হয় তবে সেখান থেকে অস্বস্তি হবে আর রাতে ঘুম হবে না এই ধরনের নানা রকম সমস্যা দেখা দিবে তাই রাতে বা বিকালে কোনোভাবেই আফেল খাওয়া উচিত নয়